সদস্য সমত বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন অব্যবহৃত পরেই এরাজ্যে রাজনীতিতে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা উল্লেখ করার মতো তা হল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক দলবদলের প্রক্রিয়া ক্রমশ তেজ্য হচ্ছে দুই সালে চব্বিশ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলগুলি বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট কংগ্রেস সিপিএম এবং প্রধান বিরোধী দল তীব্র ব্যাপকভাবে আগামী লোকসভা নির্বাচনে নিজেদের দলের প্রার্থীদের সাফল্য চাইছে এই পরিপ্রেক্ষিতে দলবদল প্রক্রিয়া যেভাবে ব্যাপকতা পাচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনের সমীকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে বদলে যেতে পারে লোকসভা নির্বাচনে কংগ্রেস দল কতখানি লড়াই করার মতো ক্ষমতা রাখবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে এর যে ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে কংগ্রেস দলের অবস্থান যথেষ্ট দুর্বল বরং এক্ষেত্রে বলা যায় যে বামফ্রন্টের ভোট বেস এখনো ভেঙে দিতে ব্যর্থ হয়েছে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট উল্লেখযোগ্য বিষয় হল দুই হাজার সালে বিধানসভা নির্বাচনের পর হতেই এর যে আইপিএফটি দলের দুর্বলতা ক্রমশই প্রকাশ্যে আসছে এবং সেই স্থান পূরণ করে নিয়েছিল তিপ্রামথা কিন্তু দুই সালে বিধানসভা নির্বাচন অব্যবহৃত পর হতেই আবার তিপ্রামতাও আজ ক্রমশই দুর্বল হচ্ছে তিপ্রামত দলের কর্মীরা আজ হতাশায় ভুগছে প্রতিনিয়তই দলবদল প্রক্রিয়া তেজি হচ্ছে পাহাড়ে তীব্রমতা ভেঙে আজ কখনও আইপিএফটি কখনও বিজেপিতে যোগদান প্রক্রিয়া চলছে অতি সম্প্রতি চুরিলাম বিধানসভা কেন্দ্র ব্যাপক দলবদল প্রক্রিয়া সংগঠিত হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মের হাত ধরে প্রায় পাঁচশো ভোটার তীব্রমতার ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছে গতকালের এই দলবদল প্রক্রিয়ার ফলে ইতিমধ্যেই চুরেলাম বিধানসভা ক্ষেত্রে তীব্র দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে চুরিলাম কেন্দ্রে দু হাজার তেইশ সালে তীব্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন প্রাক্তন উপ জিষ্ণু কুমার দেববর্মনকে হারিয়ে কিন্তু জিষ্ণু কুমার দেববর্মন মোটু ময়দান ছাড়তে রাজি নন তাই তিনি মাটি ক্যামড়ে পড়ে রয়েছেন চললাম বিধানসভা ক্ষেত্রে এবং সেখানে তিনি প্রতিনিয়তই তিপ্রাস্রের সঙ্গে জনসম্পর্ক বজায় রাখছেন এবং তার ফলশ্রুতিতেই ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী সুবাদে এই দলবদল প্রক্রিয়া যে হচ্ছে বলে তিনি দাবি করেছেন আগামী দিনে এই ধরনের দলবদল প্রক্রিয়া আরও ব্যাপকতা পাবে এবং এই যদি পরিস্থিতি হয় তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তিপ্রামাতা দল ব্যাপক ধসের মুখে পড়তে চলেছে একথা নিশ্চিত করে বলা যায় এর অন্যতম কারণ হল তীব্রমতার সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববরণ গ্রাসরুটে রাজনীতি করতে আর চাইছেন না তিনি দিল্লি ভিত্তিক রাজনীতি করতে পছন্দ করছেন এই পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলগুলি ক্রমশই তিপ্রমতার ভোট ব্যাঙ্কে আদারে চালাচ্ছে এবং তীব্রমতার ভোট ব্যাঙ্ক ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া ইতিমধ্যেই কংগ্রেস এবং বিজেপি আইপিএফটি জুটে নেতৃত্ব করছে তাতে তিব্রমতার দলে ব্যাপক ধস নামছে এবং আগামী লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়তে বাধ্য বলে মনে করা হচ্ছে